আসসালামু আলাইকুম সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, 2020 সাল আমাদের জন্য ছিল একটি বিষভরা সাল, যে সালে আমরা নানা চড়াই উতরাই এবং করোনার মতো মহামারীতে পড়ে আছি এবং এখন আছি। সেই সাল শেষ হয়ে নতুন একটি বছরে পা দিয়েছি। তো আশা করছি এই বছরটি সবার জন্য মঙ্গল বয়ে আনুক, সেই দোয়াই সবার জন্য করছি এবং আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে কিছুদিন আগে ফেস দ্য পিপল গ্রুপে সাইফুল সাগর ভাইয়ের গ্রুপের ইনভাইট হয়ে লাইভে এসেছিলেন ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী এবং শাহরিয়ার কবির। সেখানে ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে এক প্রকার কুপোকাত হয়েছিলেন শাহরিয়ার কবির। তো শাহরিয়ার কবির সেই কুপোকাত হওয়ার ফলে সে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা সৃষ্টি মানে সৃষ্টির শিকার হয়। এর ফলে তিনি মানে এক প্রকার সামাজিকভাবে সে লজ্জায় পড়ে যায় এবং সেই লজ্জার পড়ে যাওয়ার ফলে সে মানে পরবর্তীতে অন্য একটা ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়েই এই সাইফুল সাগর ভাইকে জামা শিবির মানে বানিয়ে ফেলছে। তো চলুন সেই দিন কি হয়েছিল সেই ভিডিওটা আগে দেখে আসি। আমারও আমাদের সবারও জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আপনি শেষ কথা বলবেন আজকের অনুষ্ঠানের এবং আপনার কাছে প্রশ্ন অনেকেই করেছে কিন্তু আমি অনেকের প্রশ্ন নিতে পারছি না, শেষ প্রান্তে চলে এসেছি। মাননীয় আইজিপি মহোদয় বলেছেন যে বাংলাদেশ মৌলবাদী দেশ নয়। আপনারা কার ইশারায় কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে মৌলবাদের মৌলবাদী চরিত্রের তকমা আটানোর চেষ্টা করছেন? আমরা তো আরব সহ বিভিন্ন রাষ্ট্র দেখি না জঙ্গি মিছিল করতে, জঙ্গি মিছিলের কথা বলেছে, কিন্তু আপনারা আমাদের কথায় কথায় আমাদের দেশে জঙ্গি মিছিল করেন। তাহলে দেশটিকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন কিনা, কারো উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন কিনা? এবং ফ্রান্সের কথা বলেছেন তিনি, পাশাপাশি তিনি বলেছেন যে এদেশে ইসলাম প্রচার করেছিলেন সুফি সাধকরা, তারা কিন্তু কখনোই তরবারি প্রয়োগের মাধ্যমে ইসলাম প্রচার করেনি, আপনারা কেন এখন এমন উৎফলন দেখাচ্ছেন? এটা কি, এটা কেন, বা এ ব্যাপারে প্রশ্ন করেছেন আপনাদের আলেম সমাজ? ধন্যবাদ সাগর। প্রথমে শাহরের কবির সাহেবকে বলবো যে তিনি জামাত ফোবিয়াতে ভুগতেছেন, সব জায়গায় জামাত জামাতের গন্ধ পান তিনি, এটা ঠিক নয়। আমি আবারও বলছি, এদেশের মূলধারার আলেম ওলামার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই, যদিও বা একটি বিরাট জনগোষ্ঠী জামাতের অনুসরণ করছে। কাদিয়ানীরা নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের, এটা পৃথিবীর সকল মুসলমানের মত, কোরআনের মত, সুন্নার মত, ইজমায় উম্মতের মত, তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা ভুল ভুল আপনি ভুল আপনি জানেন না, এটা আমি বলছি। প্রথম কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন আল্লামা ইউসুফ বিন নূরী রহমতুল্লাহ, করাচি ইউসুফ বিন নূর মাদ্রাসার যিনি মোহতামিম ছিলেন। আন্দোলনে পুরোধা নেতৃত্ব দিয়েছেন আমার ওস্তাদ মোহতারাম আল্লামা তাকি উসমানি এবং মুফতি শাফি রহমতুল্লাহ। সাথে আন্দোলনে যোগ দিয়েছিল আবুল আলা মওদুদী এবং তার লোকজন। বরং পাকিস্তানের সকল ঘরানার মুসলিমরাই কাদিয়ানী বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। মৃত্যুদণ্ড হয়েছিল ওই মামলাতে, মৃত্যুদণ্ড কার হলো সেটা হয়তোবা পাকিস্তান সরকারের রাজনৈতিক কোন প্রতিহিংসা ছিল মওদুদীর উপর, সেজন্য মওদুদীকে মামলা দেবার চেষ্টা করেছে। আর যেহেতু অন্যান্য নেতৃবৃন্দ রাজনীতিতে জড়িত ছিলেন না, তাদেরকে মামলা দেবার সুযোগ হয়নি, এটা একটি কারণ হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি বললেন, ব্লগারদের বিষয়, ব্লগারদেরকে কারা হত্যা করেছে তাদেরকে আপনারা দায়ী করলেন, কিন্তু ব্লগারদেরকে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মুক্ত চিন্তা লালন করার দোহাই দিয়ে, ইসলাম এবং ইসলামের মূলনীতির বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ বিষোদগার তারা যে করলো, তখন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কেন বাধা দেওয়া হয়নি? যদি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বাধা দেওয়া হতো, ধর্মনিরপেক্ষতার যদি একটি সংজ্ঞা এটাও হয় সকল ধর্মের অধিকার রক্ষা করা, তাহলে আপনি ইসলামের অধিকার রক্ষা করবেন না? এটা কেমন ধর্মনিরপেক্ষতা আপনার? কিন্তু যদি ব্লাসফেমি আইন বাংলাদেশে থাকতোই, তাহলে তো ব্লগারদের এই সুযোগ হতো না, তাহলে কারো তো হাতে অস্ত্র নেবার প্রয়োজন হতো না। তৃতীয় যে বিষয়টি আপনি বলেছেন, সুফিবাদের মাধ্যমে ইসলাম এসেছে এবং আইজিপির যে প্রশ্ন এসেছে, আইজিপি মহোদয় কথা থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ইসলামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, হয়তো বা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে তার। সেটা হচ্ছে, তরবারির জোরে ইসলাম আসে নাই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে। তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া এক জিনিস, আর ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার আরেক। বন্ধুরা, আপনারা দেখলেন যে সেই দিন কিভাবে ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী
শাহরিয়ার কবিরকে কুপঘাত করেছিল। এবং এখন চলুন দেখে আসি যে শাহরিয়ার কবির সেই যে মানে ইন্টারভিউতে বলেছেন যে সাইফুল সাগর তিনি জামাত শিবিরের সাথে সম্পৃক্ততা আছেন সেটা জানতেন না, মানে এভাবে বিভিন্ন কথাবার্তা বলেছেন, চলুন সেইটা আগে দেখে আসি। এখন সাগর ও তো শিবির করতে পারে চিটাগং এ, আপনি চেনেন না ওকে? আমি কি করে চিনবো? আমি ওর জীবনে প্রথম ওখানে ওই চ্যানেলে গেছি, আমি নামও শুনিনি এই চ্যানেলটার। আর বললে আব্বাসীও তো এরকম একটা কি হেলিকপ্টার হুজুর বলে, সে সারা দেশে এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে। না, শিবির করিডোরে বা আমার রাজনীতি নিয়ে ওরা উদ্দেশ্যমূলক ইয়ে করে, কিন্তু আমি শিবির করি এই সেই এগুলি বোকাস কথা। তাদের এই ষড়যন্ত্রে সরকার পা না হয়ে তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে দেশের জন্য কোনো অবস্থান তৈরি না হয়। তো বন্ধুরা, আপনারা তো শুনলেনই যে শাহরিয়ার কবির কি বলেছে, তো এইটারই জবাব স্বরূপ এখন আমরা চলুন দেখে আসি যে সাইফুল সাগর তিনি কি বলেছেন। মাধ্যমে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি তিনি আমার শিবিরের সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা তিনি পেয়ে থাকেন বা তার কাছে যদি কোনো ধরনের এভিডেন্স, কোনো ডকুমেন্টস, ন্যূনতম কোনো ধরনের ডকুমেন্টস যদি ওনার কাছে থাকে বা কোনো ধরনের খবর থাকে, আমি আজকে আমার হাজারো লাখো কোটি কোটি দর্শকের সামনে আজকে আমি কথা দিচ্ছি, আমি এই সোশ্যাল মিডিয়াতে কোনো মিডিয়াতে মুখ দেখাব না। তিনি বলেছেন আমি শিবিরের চট্টগ্রামে শিবির করেছে, শিবিরের নেতা ছিলাম বা হোয়াট এভার, কোনো ধরনের প্রমাণ, শুধুমাত্র শিবির নয়, কোনো রাজনৈতিক দলের সাথে যদি উনি আমার প্রমাণ, সম্পৃক্ততা প্রমাণ করতে পারে, আমি যে কোনো ধরনের শাস্তি মাথা পেতে নেব। অ্যাট দ্য সেম টাইম কেয়ারফুলি, আর দর্শক, প্রিয় দর্শক আপনারা শুনে রাখুন, অ্যাট দ্য সেম টাইম যদি উনি প্রমাণ করতে না পারেন তাহলে ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। উনি আমার সিনিয়র, ওনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি, যারা আমার বিষয়টি নিয়ে অন্যভাবে আমাকে টেন্ট করার চেষ্টা করেছেন তারা ইতিহাসে সাংবাদিকতার জন্য বড় ধরনের কলঙ্ক এবং বড় ধরনের বাধা, এই ধরনের মানুষদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমি চাই আপনারা যারা আমার দর্শকরা আছেন, ফেস দ্য পিপল যারা দেখেন, যারা ইতিমধ্যে দেখে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি শত শত অনুষ্ঠান করে আসছি, আজ অবধি কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হয়নি। এই ধরনের অপবাদ আমি বলবো না, অসত্য, মিথ্যাচার, সরাসরি মিথ্যাচার আমার বিরুদ্ধে করা হয়েছে, এর যদি কোনো প্রমাণ না দিতে পারেন তাহলে বুঝবো উনি এযাবৎকালের যত ধরনের অভিযোগ মানুষের বিরুদ্ধে করে এসেছেন সব ছিল ভিত্তিহীন, সব ছিল মিথ্যা, সবই ছিল ওনার সাজানো গোছার মন গড়া মতো দাবি। আমি চট্টগ্রামে কখনো ছিলাম না, আমি কোথায় আমার বাড়ি বের করে নিয়ে জানতে হবে আমি আদৌ কি তার অভিযোগের যে ভিত্তি সেটার সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল কি না। যদি না থাকে তাহলে জনাব শাহরিয়ার কবির, আপনার কাছে আমি শ্রদ্ধা ভরে এবং আমার অবনত মস্তকে আমি আপনার কাছে আবেদন করছি, আপনি প্রমাণ করুন আমার কোনো সম্পৃক্ততা ছিল শিবিরের সাথে, জামাতের সাথে বা কোনো দলের সাথে, আদারওয়াইজ আপনাকে ক্ষমা চাইতে হবে। কারণ আপনি যে অভিযোগটি করেছেন তার সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই।